কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে? প্রাপ্ত নম্বর কত? 466। আচ্ছা, এত ভালো একটা নম্বর পেয়েছো, সাফল্য পেয়েছো, এর পিছনে কার কার সহযোগিতা রয়েছে? সর্বপ্রথমে মা বাবা, তারপর আমার শিক্ষকরা সবাই আমাকে সাহায্য করেছে বলে আমি নম্বরটা পেয়েছি। রোজ কত ঘন্টা পড়াশোনা করতে? অতটাও ঠিক অত মানে পড়াশোনা করতাম না, পড়তাম 4-5, রাত্রে একটু পড়তাম, দিনের বেলা টিউশন করতাম, দিনের বেলা অতটা বুঝতে পারতাম না, কিন্তু রাত্রে 12টা 12:30 অবধি হয়ে যেত। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া আর নাচ ভালো লাগে। পরিবারে কে কে রয়েছে? মা বাবা আর আমি। এখন তো আমরা পাচ্ছি না, সবার সরকার যদি একটু সাহায্য করে খুব ভালো হয়, নাহলে তো আমার কিছু করতে পারো না, ওর খুব শখ বলার ইচ্ছা। এখন তো আমাদের কোনো সাধ্য নেই, কোনো কোনো কিছু করতে পারছি না। এখন যদি সরকার যদি কোনো সব দিকে সাহায্য করে তাহলে খুব সুবিধা হয়। এইটুকু আপনার কাছে আবার আবেদন করি, আমার স্বামীকে বিছানায় পড়ে আছে 5 বছর থেকে, শরীর কিছু করতে পারছে না, কানে শুনে না।